হরে কৃষ্ণা জয় শিলা প্রভুপাত আমার আমার নাম হরিদাস চৈতান্য দাস এটা আমাদের দীক্ষ গুরুদেব জয় পতাকা গুরু মহারাজ আর আমি এত বাংলা ভালো বলতে পারিনি কিন্তু আমি চেষ্টা করবো মানে ভগবানের মহিমা লীলা চেষ্টা করব উচ্চারণ আর প্রভু বলছে কী কীভাবে আমি এসেছি তো যখন আমি পনেরো বস পনেরো বয়স ছিলাম আমি সেই সময়ে আমি নিরামিষ খাওয়া খুব ভালোবাসি মানে শিশুরের থেকে কিন্তু আমি ভালো রান্না করতে পারিনি সেই সেই সময় তো আমি পাইনি আমি শুনেছিলাম ওই হরে কৃষ্ণ মা মা সরি হরে কৃষ্ণ বক্তা তারা খুব ভালো রান্না ভারেন। নিরামিষ খাওয়া তুমি তুমি যাও এখানে শিখবো আর আমি বক্তাগণ সঙ্গে পেয়েছি সেই জন্য আমি আমার বক্তিজীবন শুরু হয়েছে এখন এখনই আমরা পানিহাতি রয়েছি অনেকবার আমি এসেছিলাম অনুষ্ঠান সময়ে চিরদয়ী অনুষ্ঠান কিন্তু এখন আমাদের ইস্কন মানে খুব সুন্দর জায়গায় পেয়েছেন ওই গাঙ্গার তীরে ও নিত্যানন্দ প্রভুর মানে যখন নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস গোস্বামী দন্দা কে দিয়েছে ওর অনুষ্ঠান চিরা দই উৎসব কুক কাছে ও আমাদের মন্দির কুক কাছে আর আমাদের রাগাবা পণ্ডিত ভাবান আছে কুক কাছে কাছে খুব সুন্দর জায়গা হয়েছে আমাদের বাক্তিছরই বাক্তিছর স্বামী মহারাজ কু অনেক কৃপা দিয়েছে এখানে কুক আমাদের অনুরোধ আপনাকে অনুরোধ করছি দয়া করে আসুন এখানে খুব সুন্দর খুব অনেক আনন্দ পায় আর যদি আমরা মহাপ্রভু মানে মহাপ্রভু কৃপা ছাই এখানে আসা উচিত কেননা ওই আমাদের ভাগবত বর্ণনা মানে আছে সব সময় মহাপ্রভু চার জায়গায় আছে যখন সচ্ছি মাতার রান্না করা ও মহাপ্রভু আছে যখন নিত্যানন্দ প্রভু নিত্যা করা আর ওই শিবাস পণ্ডিত ওই শিবা বাড়িতে আছে আর এখানে আরেকটা জায়গায় আছে ওই লেখা আছে ভবান সেখানে সব সময় মহাপ্রভু মানে আছে কেননা রাগা পণ্ডিত আর দময়ন্তী মা খুব ভালো খুব ভালো রান্না করা বিভিন্ন প্রকার প্রসাদ পাতিয়ে দিয়েছেন যখন মহাপ্রভু পুরীতে ছিল ছিলেন আর সেই জন্য মহাপ্রভু খুব ভালোবাসে আর না এখানে কাছে আছে ওই মানে বদ্ধ বৃক্ষ ন বৃক্ষ যখন নিত্যানন্দ প্রভু ও এইদিকে গঙ্গা এর দিকে আবিশাপ্ত গ্রাম আছে সেখানে ওই রঘুনাথ দাস গোস্বামী বাড়ি আর সেখান থেকে ওই রঘুনাথ দাস গোস্বামী অনেকবার মহাপ্রভুকে সঙ্গে মানে গিয়েছে কিন্তু সুযোগ পায়নি আর কেন কেন না ওই নিত্যানন্দ আগের যদি আমরা মহাবু কৃপা চাই আগের নিত্যানন্দ প্রভু কৃপা মানে যাওয়া উচিত মানে পাওয়া উচিত আর সেই জন্য ও স্বামী এখানে এসছে আর তারপরে নিত্যানন্দ প্রভু এটা ধান্দা দিয়েছে মানে চিটা দই মহোৎসব ও নিত্যানন্দ প্রভু নয় পদাপদমা ওই হেতে মানে মাতাতে দিয়েছে তারপরে ওই রবীন্দ্রনাথ গোস্বামী কৃপা পেয়েছেন তারপরে ও মহাপ্রভুর সাথে ছিল ওই পুরীতে স্বরূপ দামোদার সাথে অনেক আনন্দ আর মহাপ্রভু নিজের গোবর্ধন শিলা দিয়েছে আর গুঞ্জমাল আপনার সকালে তো আমার অনুরোধ করছি আপনারা সকালে আসা উচিত দয়া করুন আসুন এখানে পানিখাতি ইস্কম পানিখাতি দাম খুব সুন্দর জায়গায় বিভিন্ন মন্দির আছে আর গর্ণিতায় আর খুব সুন্দর ঘাট দেখুন কি 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 সুন্দর ঘাট আছে ওই তীরে খুব মানে পবিত্র স্থান দয়া করুন আসুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাম